আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد امر شبائي غنا নবীজি আপনায় দেখলাম না
সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহ হুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ عليكم صلاة يا رسول الله سلام يا بلالو يا رسول الله بلالو ہمیں اکبر مدینے میں بلا لو صلاۃ یا رسول اللہ سلام یا حبیب اللہ علیکم صلاۃ یا رسول اللہ سلام یا اللهم صل وسلم وبارك علی وآله وأصحابه وأغنياء ملته وعلماء أهل سنته أجمعين شکنے زبان کھولے اللہ پاک کے شکریہ ادا کرنے نیتے اونچی آوازیں پڑھی الحمدللہ اور ایک بار شکریہ ادا کرو اے جنوں যে পরওয়ারদিগারে আলম মেহরবানি করে বাংলাদেশের অন্যতম বিভাগ চট্টগ্রাম জেলায় আনোয়ারা থানার অধীনে উত্তর হাজীগাঁও জরিফ খান জামে মসজিদ ময়দানে আয়োজিত 27তম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এবং ফাতিহা ইয়াজদাহম উপলক্ষে আয়োজিত সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আসার বসার এবং মন থেকে ভালো ভালো নিয়ত করার আল্লাহ পাকের হাবিব দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিনের ঘোষিত জান্নাতের বাগানের মেহমান হওয়া যে সুযোগ যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন তার জন্য রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার নিয়তে জবান খুলে সকলে উচ্চ আওয়াজে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকার কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কন্ডারি নবী শাফাতের কন্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার পেয়ারা নবীজি নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন জবান খুলে পড়ি আমিন অধ্যকার আয়োজিত 27তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব স্টেজে উপস্থিত দিগার ওলামায়ে কেরাম ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা রাস্তাঘাট দোকানপাট থেকে এমনকি দূর দূরান্ত থেকে অনলাইনের মাধ্যমেও এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি সালাম পেশ করার মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম সালাম মুআজ্জাজ মুকাররম আমাকে আলোচনার জন্য একটা বিষয় দেয়া হয়েছে কবর কবরে মুমিনের অবস্থা এবং মুনাফিকের অবস্থা মোট কথা হচ্ছে কবর আজকের বয়ান যা হইব সব মাটির নিচের বয়ান মাটির উপরের বয়ান না তবে হ্যাঁ যারা ইন্তেকাল করছেন তারা তো ইন্তেকাল করছেন কিন্তু আমরা যারা বেঁচে আছি আজকে এমন একটা আলোচনা করব
এমন একটা আলোচনা করার চেষ্টা করব যেটা দিয়ে আমরা মাটির উপর থেকে মাটির নিচের কবরের জিন্দেগি আরামে অতিবাহিত করার মতো ব্যবস্থা করে যেতে পারি সেইভাবে আল্লাহ আজকের আলোচনা আমাকে করার এবং আমাদের সবাইকে তা বুঝার তার উপর আমল করার তৌফিক দান করেন আমিন সবাই পড়ি আমিন আমিন মুআজ্জাজ মুকাররম কবরের জগৎটা অত্যন্ত কঠিন একটা জগৎ খোলাফায়ে রাশিদিন আমার প্রিয় নবীজির শ্রেষ্ঠ সাহাবায়ে কেরামদের মধ্যে চারজন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি 124,000 সাহাবী ছিলেন এই 124,000 সাহাবীদের মধ্যে চারজন সাহাবী শ্রেষ্ঠ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন সুবহানাল্লাহ 124,000 সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী চারজনের মধ্যে চার নম্বরে হযরত ওসমান রাদিয়াল্লাহু ওনার জিন্দেগিতে পাওয়া যায় উনি যখনই কোনো কবরস্থানের পাশ দিয়ে যেতেন ছোট বাচ্চাদের মতো চিৎকার করে করে কান্দতেন জোরে করেন সুবহানাল্লাহ ওনার খেলাফত আমলে যখন উনি শাসন করছেন এখন যেমন বাংলাদেশে শাসন করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তিনি অর্ধেক পৃথিবী একা শাসন করছেন তখন একদিন এরকম কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কান্না শুরু করে দিছে ওনার সঙ্গে যারা ছিলেন ওনার বডিগার্ড সেনাবাহিনী তারা বলতেছে হুজুর আপনি অর্ধেক পৃথিবীর বাদশা আপনি কবরস্থানের পাশে আসলেই কান্দেন ব্যাপারটা কি হইছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবারে আমার নবীজি বলেছেন এই কবর হলো মানুষের মৌতের পরে আখিরাত জীবনের প্রথম মঞ্জিল এই মঞ্জিলে যে ব্যক্তি বিপদে পড়ে যাবে ওই ব্যক্তির বিপদের কোনো সীমা থাকবে না আমি ওই কবরের আযাবের ভয়ে কান্দি জোরে কর সুবহানাল্লাহ এই জায়গার মধ্যে শিক্ষণীয় বিষয় আছে রে বাবা বুঝার বিষয় আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমত আমার নবীজির হাতে হাত দিয়ে দ্বীনে ইসলাম গ্রহণ করেছেন দ্বিতীয়ত আমার নবীজির পিছনে নামাজ আদায় করতেন তিন নম্বরে শ্রেষ্ঠ চার সাহাবীর মধ্যে একজন চার নম্বরে তার অনেক সম্পদ ছিল অনেক ধনী ব্যক্তি তিনি ছিলেন সমস্ত ধন সম্পদ আমার নবীজির কদম মোবারকে দ্বীনে ইসলামের জন্য বিলাইয়া দিছে এখানে শুধু শেষ নয় রে বাবা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আমার নবীজির এক এক দুইজন কন্যা বিবাহ করে আমার নবীজির নূরানি জবান মোবারক থেকে জিন্নুরাইন উপাধি লাভ করেছেন সুবহানাল্লাহ জান্নাতের 10 জন সাহাবীর নামের লিস্টে আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবায়ে কেরামের নামের লিস্টে যারা জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট আমার নবীজি দিয়েছেন তাদের মধ্যে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন এর মধ্যে আমাদের মধ্যে আছে আমাদের কাছে আছে শুধু আমরা নবীর উম্মত অন্য কোন সময় অন্য কোন মর্যাদা অন্য কোন বিষয়গুলো আমাদের মধ্যে নাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদার অধিকারী হওয়ার পরেও কবর দেখলে চিৎকার দিয়া কান্দতেন আর আমাদের বর্তমান যে অবস্থা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করি তাহলে আমাদের প্রথম কাজ হলো কবরের কথা মনে করে করে চিৎকার দিয়ে দিয়ে কাঁদা কথা বলেন ঠিক কিনা এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে সতর্ক করে সাবধান করে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. زبان খুলে পড়েন সুবহান আল্লাহ. আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার দলেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো. জোরে বলেন সুবহান আল্লাহ. সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, আল্লাহকে কেমন ভয় করব, কেমন ভয় করলে উপযুক্ত ভয় হবে? আল্লাহ কয় হাক্ক তুকাতিহি, যেমনটা ভয় করা উচিত তেমনটা ভয় কর. আমরা আল্লাহকে ভয় করি ঠিক কিনা? করেননি? আল্লাহর ভয় আসেনি? জোরে কোন আসেনি? আমার আগে খতিব সাহেব পেয়ে গেল, মোবাইল এমন একটা জিনিস যার মধ্যে মিথ্যা কথা অহরহ বলা যায়, মোবাইল দিয়ে খুন করা যায়, মোবাইল দিয়ে অপরাধের হুকুম দেওয়া যায়, মোবাইল দিয়ে ভালো কাজ করন যায়। মোবাইলের বিষয়টা বাদ দেন বাবা, আমরা সবাই মুসলমান, কোন সন্দেহ আছে নি? আওয়াজটা তো দুর্বল কা? আমরা সবাই মুসলমান, কোন সন্দেহ আছে নি? সবাই মুসলমান, আল্লাহকে ভয় করি কথা বলেন ঠিক কিনা? আবার মিথ্যা কথাও বলি ঠিক কিনা? এটার মধ্যে আওয়াজ কম, এটার মধ্যে আওয়াজ কম বাবা, মিথ্যা কথা কইলে এক গুনায়, আবার এইটারে অস্বীকার করলে আরেক গুনা। মিথ্যা কথা বলি না এমন মানুষ আছেন নি? কম বেশি সবাই কয়, ইমাম সাহেব কয়, খতিব সাহেব কয়, বক্তায় কয়, হুজুরও কয়, বর্তমান জামানায় মনে হয় হাতে গোনা সারা বাংলাদেশের 16 কোটির মধ্যে বাচ্চা টাচ্চা ওই পীর মাশায় কাউলি আল্লাহ যারা আছে, হ্যাঁ করে মনে হয় বাদ দেওয়া যাবে, নাহলে আমরার মতন মানুষ খার আর উপরে মিছা কথা কয়ে বয়ে থাকি ঠিক কিনা বলেন? মিথ্যা কথা আমরা বলি, কিন্তু বাবার একটু আগে স্বীকৃতি দিয়েছেন আমরা সবাই মুসলমান, আমিও মুসলমান, আমরা সবাই মুসলমান। আবার জিজ্ঞেস করলাম সবাই আল্লাহকে ভয় করেন কিনা, সবাই বললেন হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি। যে ব্যক্তি আল্লাহর ভয় করে ওই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারেনি। কথা কর, এবার ওয়াজ নিজের উপরে পড়ছে, ওয়াজ এবার নিজের উপরে পড়ছে, খালি আপনি গোফরা না আমার উপরেও পড়ছে। আমি কিন্তু খালি আমারে বাদ দিয়ে আপনি করে লইয়া লইনি, আমারে শুদ্ধ লইয়া লইছি, কইছি ইমাম সাহেব খতিব সাহেব বক্তা যাই কন, কম বেশি মিশা কথা বলতেই কয়। আমরা আল্লাহকে ভয় করি আবার মিথ্যা কথাও বলি, তাহলে মিথ্যা কথা বলি যেমন সত্য, আল্লাহকে ভয় করি এটাও সত্য। যদি আল্লাহরে ভয় না করতাম আজকা বাড়িঘর বিছানা দোকানের আড্ডা থুইয়া এই জান্নাতের বাগানে হাজির হইতাম না ঠিক কিনা বলে? হাজির হইতাম না যদি আল্লাহরে ভয় না করতাম। তাইলে একটা প্রমাণ হয়ে গেল আমরা আল্লাহকে ভয় করি। বাড়ির কাছে মসজিদ, এখনো মুসলমানের সমাজ হলো মসজিদ ভিত্তিক সমাজ ঠিক কিনা? একটা মসজিদ একটা মহল্লা মসজিদ ভিত্তিক সমাজ গঠন হয়, মসজিদে ফজরের আজান হয় কম হইলেও মুসল্লি পাওয়া যায়, জোহরের আজান হয় কম হইলেও নামাজে মুসল্লি পাওয়া যায়, আসর মাগরিবে সান নামাজের আজান হয় কম হইলেও মুসল্লি পাওয়া যায়, শুক্রবার আসলে গ্রামের সব মুসলমান মুসল্লি পাওয়া যায়। তাইলে বোঝা গেল আমরা আল্লাহরে ভয় করি, আবার জীবন ধারণের ক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে যায়া মিথ্যা কথাও বলি, ওজনেও কম দেই, মানুষের ঠকাইও, মানুষের গালিও দেই, মানুষের কষ্ট দেই, মানুষের জমিন লাল ঠেলতে ঠেলতে 3 হাত ভিতরে লইয়া যায়। হ্যাঁ আমাদের মধ্যে অন্যায়ের প্রবণতা আছে, অপরাধের প্রবণতা আছে, আমরা অন্যায় করি, মুসলমানও দাবি করি, নামাজও পড়ি, ওয়াজও শুনি, আবার আল্লাহকে ভয় করি, স্বীকারও করি,
আমরা মুসলমান তাও স্বীকার করি তাহলে এই জায়গার মধ্যে পেশটা কোন জায়গা কোন জায়গা ঠিক করলে আমাদের এই কুঅভ্যাসগুলি পরিবর্তন হবে ওই জায়গাটা হলো একটা জায়গা এই জন্য আল্লাহ কয় ইত্তাকুল্লাহ হাক্ক তুকাতিহি তোমরা আমি আল্লাহকে যদি সাধারণ ভাবে ভয় করো শয়তান তোমাদেরকে দিয়া অপরাধ করাবে আবার তোমাদের মধ্যে আমি আল্লাহর ভয় কাজ করবে কিন্তু যদি ভয় করার মতন করো ভয় করার মত করো ও গো দয়াল নবীজি ও গো রহমাতুল লিল আলামিন ভয় করার মত কেমনে করতাম নবী কয় উম্মত মিথ্যা কথা যখন মনে আসবে তুমি চিন্তা করবা তুমি যে মিথ্যা বলছো যার সঙ্গে বলবা সে তো সত্যটা জানে না কিন্তু যিনি তোমারে বানাইছে তিনি জানেনি জানেনিও নবী কয় আল্লাহর ভয় রাখবি ও আল্লাহর ভয় রাখবি এই জন্য একজন আল্লাহর অলি কার মনের মধ্যে আল্লাহর ভয় আছে তা যাচাই করার জন্য তার মুরিদানদেরকে ডাইক্কা কয় বাবারা আজকে তোমার ঘরে একটা কাম দিমু করতে পারবানি কয় কি হুজুর কয় তোমার ঘর পাঁচজনের পাঁচটা মুরগি দিমু এমন জায়গা থেকে জবাই কইরা আনবা যে জায়গায় জবাই করলে কেউ দেখে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলি আল্লাহরা মুরিদানদেরকে আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় এমনি শিক্ষা দেয় জোরে কর না সুবহানাল্লাহ এখন তো এমন এক জমানা আইছে ওলি আল্লাহর কাছে গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে ওয়াজ করিয়া মুলবির ওটার নাই উল্টা পাল্টা কথা কইয়া পাবলিকের ওটার নাই ঠিক কিনা কর অথচ এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা সুবহানাল্লাহ কর জাহাজে কইরা আপনারা এই দেশে সেই দেশে মাল পাচার করেন এক দেশ থেকে আরেক দেশে মাল নিয়ে যান ট্রান্সপোর্ট করেন আগেরকার সময় জাহাজে মানুষ হজে যাইতো কিন্তু বদর শাহ রহমতুল্লাহ আলাইহির তাকায় দেখেন তো মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির তাকায় দেখেন তো জাহাজ নাই তেল নাই ইঞ্জিন নাই ইঞ্জিনের ড্রাইভার নাই মিস্ত্রি নাই পাথরের উপরে বসে বসে সোনার বাংলাদেশে এসে ইসলামের বাণী মুসলমানের কাছে পৌঁছাইয়া দিতে ঠিক কিনা বলেন সেই ওলি আল্লাহদের আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিন্দা মুআজ্জাজ মুকাররম এই আল্লাহর অলির আমার সোনারই বাংলাদেশে ইসলাম আনলো আমাদেরকে দিন ইসলাম শিখাইলো দিন ইসলাম শিখলাম নামাজ শিখলাম আজান শিখলাম কোরআন তেলাওয়াত শিখলাম টুপি শিখলাম কোরআন হাদিস শিখলাম ওই আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে সাধারণ জ্ঞানে বুঝে নেবেন এই মানুষগুলো আসলে ভালো মানুষ না এরা দিন ইসলাম বুঝে না বুঝ যদি এমন করে বুঝবো না গো পিছনে ইহুদিদের দালালি আছে ঠিক কিনা বলে মুসলমানেরই আমরা আল্লাহর ভয় অন্তরে পরিপূর্ণ পয়দা করতে চাই কি চাই না সবাই বলতে হবে আমরা সবাই আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে চাই তাইলে শুনেন পিশাবে কইলো পাঁচজনরে পাঁচটা মুরগি দিলাম কেউ যেন না দেখে এমন জায়গা থেকে জবাই করে আনবা চারজনে চারটা জবাই করে লয়ে আইছে আর এক পাগলায় জিন্দা লয়ে আইছে কেউ জবাই করছনি কেউ দেখছেনি কয় জিনা হুজুর বলে তুমি কোথায় জবাই করছো কয় হুজুর ঘরের ভিতরে ক তুমি ক হুজুর শহীদ তলে ক তুমি ক হুজুর দরজা সিবাত ক তুমি ক ঘরের পিছনে কেউ দেখে নাই ক না না হুজুর কেউ দেখে নাই ওই পাগলারে ডাইক্কা কয় কিরে তুই জবাই করলি না কা বলে হুজুর আমি জবাই করার জন্য ঘরের ভিতরে ঢুকছি দুইকা ডাইনে বামে তাকায় দেখি কেউ নাই আমার ভিতরে একটা ভয় কাজ করলাম আমি দৌড় দিয়ে বাইর হয়ে গেছি চোখের নিচে চেষ্টা করলাম দরজা চিবা চেষ্টা করলাম শেষ পর্যন্ত ঘরের পিছনে যায় জবাই করতে চেষ্টা করলাম হুজুর যেখানেই যায় দুনিয়ার কেউ দেখে না কিন্তু আমার মন বলে আল্লাহ তো দেখতেছে কইছেন কেউ যেন না দেখে এমন জায়গা থেকে জবাই করে আনো পিসাবে কয় বাবা আমার এই বছরের বেইসের মধ্যে তুমি কামালিয়ত হাসিল করেছো সুবহানাল্লাহ
তুমি তাকওয়া হাসিল করেছো। আমাদের তাকওয়া থাকতে হবে এমন দোকানে মাল বিক্রি করছেন ওজনে কম দিতে সুযোগ আছে দিয়েন না, কারণ যারে কম দিবেন সে দেখে না, যিনি আপনার কাছ থেকে হিসাব নিব তিনি কিন্তু দেখে। অতএব আল্লাহ কয় ইত্তাকুল্লাহ হাক্ক তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। আমি কবরে বয়ান করব রে বাবা, কবরে বয়ান করব, তবে নিজেদেরকে একটু প্রস্তুত করে নেই বাবা, আজকে থেকে আল্লাহর ভয় অন্তরে থাকবে কম না বেশি। জোরে বলেন কম না বেশি। আজকে থেকে মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলবো, সবাই কইতিব, সবাই আওয়াজ দিলে কেমন তুই বুঝা গড়া। আজকে থেকে আমরা কেউ মিথ্যা কথা বলবো, আজকে থেকে কারো মনে কষ্ট দিব, আজ থেকে কাউকে গালি দিব, কাউরে ওজনে কম দিব, কেউ বিপদে পড়লে সাহায্য না করে চুপচাপ দাঁড়ায়া থাকবো। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করেন। জোরে কর, আরো জোরে কর। আল্লাহ জান্নাতের বাগানে বসে জান্নাতের মেহমানেরা ওয়াদা দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে এই ওয়াদা রক্ষা করার জন্য শয়তানের সব ধরনের ওয়াসওয়াসা থেকে তাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, বলবেন হুজুর আপনি আল্লাহর ভয়ের উপর এতটা জোর দিচ্ছেন কেন? কারণ আছে রে বাবা, আমার আল্লাহ এই আয়াতের লাস্টে দিয়ে যায় কয় ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না, আর তোমরা কবরের যাত্রী হইও না, কবরে যাইও না, কবরের যাত্রী হইও না, মৃত্যুবরণ করিও না। বাবা বুঝে থাকলে জবাব দেন, আমাদের হায়াতের মালিককে, মৌতের মালিককে, ওই আল্লাহ কয় মৃত্যুবরণ করিও না, অর্থাৎ আমাগো ইচ্ছার উপর ছাড়তাছে। ও বান্দা মরিস না, মরিস না, মরিস না। সাহাবীরা কয় নবী গো কবে মৌত আসবো এই ব্যাপারে তো আমরা জানি না, মৃত্যুর উপর তো আমাদের কোনো কর্তৃত্ব নেতৃত্ব নাই। তাইলে আল্লাহ যে বললেন ও বান্দা ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না, নবী গো ও নবী আমরা মৃত্যুর থেকে কিভাবে বাঁচবো? আমার নবী কয় সাহাবীরা মৃত্যুবরণ করিও না বলতে আল্লাহ বলছে হায়াত থাকতে কলবে মাইরা ফালাইও না। নবী গো কি করতে হবে? আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা নিজের অন্তরে, নিজের চরিত্রে, নিজের পোশাকে, আশাকে, আমলে, আখলাকে, চলাফেরায়, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, যতক্ষণ পর্যন্ত মুসলমান ইসলামী শরীয়তের আইন বাস্তবায়ন করতে না পারবা, আমি আল্লাহর পরিপূর্ণ ভয় যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের প্রত্যেকটা সেক্টরে বাস্তবায়ন করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি চেষ্টা করে যাও, আর যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ চেষ্টা না করবা তুমি মুসলমান না, মুসলমান না। আর যখন তুমি পরিপূর্ণ চেষ্টা করবা আমি আল্লাহ তোমারে মুসলমান বানায় দিব, মুসলমান হয়ে কবরে আসলে আমি আল্লাহ তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আসিও না, মুসলমান না হইয়া কবরে আসিও না। আমরা মুসলমান, বাড়ির টেলিভিশন আসেনি, ইস্টার জলসা চলেনি, কথা কইেন এখন মনে চলে না, বিদেশি চ্যানেল কি বন্ধ চলে? ভারতের 24টা চ্যানেল বাংলাদেশে চলে, আমরা এগুলি সব মোটামুটি একটা হিসাব কিতাব ওই পত্রিকার তেনে করছি। ভারতের 24টা চ্যানেল চলে, খেলার চ্যানেলগুলো বাদ দিয়া বাকি বিভিন্ন সিনেমা অনুষ্ঠান যেগুলি দেখায় প্রত্যেকটা অনুষ্ঠানে সেকেন্ডে সেকেন্ডে ফুজার ভিডিও দেখায়,
হেগো ভগবান, হেগো শিবজি, হেগো রামজি, হেগো কৃষ্ণজি, হেগো হনুমানজি, হেগো মা কালী, মা দুর্গা, ঠিক কিনা বলে? তারা দেখায় কেন? তারা হিন্দু ধর্মাবলম্বী, তারা হিন্দু ধর্মাবলম্বী, তারা তাদের ধর্মীয় চর্চা সিনেমার ভিত্তি মিডিয়ার ভিত্তিও চালায়। আর আমরা মুসলমান, আমাদের দেশে যদি ইসলামিক কালচার দিয়া যদি সিনেমা করে তাহলে আমাকে ফলাফল এবার এটি দেখত। অথচ ভারতের তারা আন্তর্জাতিক ভাবে এটা দিয়ে ব্যবসা করে খায়। মুসলমান হেগো ব্যবসার ব্যাপারে আমরা কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমি একটা কথা জানতাম চাই, আমরা মুসলমান, আমার ঘরে আজান হবে, আমার ঘরে কোরআন তেলাওয়াত হবে, আমার ঘরে হাদিস শরীফের তেলাওয়াত হবে, আমার ঘরে নাত রসুল হবে, আমার ঘরে আল্লাহ পাকের হামদে বাড়ি তালা হবে, আমার ঘরে জিকির আজকার হবে, আমার ঘরে খতমে গৌসিয়া হবে, আমার ঘরে মিলাদ শরীফ হবে, আমার ঘরে দীন ইসলামের কাজকর্ম বাস্তবায়ন হবে, কিন্তু সব বাদ, চলছে স্টার জলসা, জি বাংলা, বিভিন্ন নাটক, বিভিন্ন এপিসোড, বিভিন্ন সিরিয়াল চলছে, বিপরীতে ফায়দা হচ্ছে কি দেখেন? অনেক মানুষের সংসার ভাঙে, অনেক বৌরা স্বামীর অবদ্ধ হয়ে যায়, অনেক বৌরা স্বামীদেরকে তার মা বাবার বিরুদ্ধে উস্কায়, ঠিক কিনা বলেন? এ শিখতেছে, আপনার টাকা দিয়ে কিনা দিছেন জাদুর বাক্স একটা, হেঁটে দিয়ে শিখতেছে। মুসলমানের ও মুসলমান, আল্লাহ পায় বান্দা মুসলমান না হয়ে কবরে আসিও না, মুসলমান না হয়ে মৃত্যুর পথযাত্রী হইও না। মুসলমান রে, এই জন্য আল্লাহ কয় বান্দা তোরে বানাইছি আমি, দুনিয়া বানাইছি আমি, তোরে হায়াত দিছি আমি, তোরে সুস্থ রাখছি আমি, তোরে রিজিক দেই আমি, তোর এই রিজিক খাওয়ার মতো শক্তি সামর্থ্য ক্ষমতা দিছি আমি। ও মুসলমান রে, তবুও তুমি দুনিয়ার লোভ লালসা রং তামাশায় পড়ে থাকো, আল্লাহ তাআলা আমাদের প্রতি অত্যন্ত আক্ষেপের সঙ্গে সূরাতুত তাকাসুরের মধ্যে আমাদেরকে উল্লেখ কইরা আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও দুনিয়াবাসী, তোরে বানাইলাম আমি, পৃথিবীতে পাঠাইলাম আমি, রিজিক দেই আমি, সুস্থ রাখি আমি, এই রিজিক ভক্ষণ করার মতো শক্তি সামর্থ্য দেই আমি, কিন্তু বান্দা তুই দুনিয়ার মোহে রং তামাশায় পাগল হইয়া গেছস, দুনিয়ার রং তামাশায় তুই পাগল হইয়া গেছস রে বান্দা, তবে আমি আল্লাহ জানি তোর এই পাগলামিটা হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে ঢুকনের আগ পর্যন্ত তোর এই পাগলামিটা থাকবো, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কথা ঠিক না ভুল? আমরা দুনিয়ার মোহ, দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন হই কি হই না, জোরে বলেন হই কি হই না? আমার একটা বাড়ি আছে আরেকটা লাগবো, একটা গাড়ি আছে আরেকটা লাগবো, একটা জমি আছে আরেকটা লাগবো, একটা মোবাইল আছে আরেকটা লাগবো, ঠিক কিনা বলে? দুনিয়ার মোহ, দুনিয়ার মোহ, সোনার অলংকার আমার ঘরে এক সেট আছে আরেক সেট লাগবো। মুসলমানের আল্লাহ কয় বান্দা তুই কবরে ঢুকার আগ পর্যন্ত তোর মনে এই ধরনের প্রবণতা থাকে, তবে ভুললা যায় না, আমার নবী কয় উম্মতের তোর মনে এটা আসবে, এমনি এমনি আসবে, কিন্তু তোর মনে রাখতে হবে, তোর মনের ভিতরে দুনিয়ার মোহ রং তামাশা লোভ লালসা তোমার মনে যখন বেশি করে বাসা বাঁধবে, তুমি বুঝা নিও ইবলিশ শয়তান তোমার অন্তর দখল করার চেষ্টা করতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন কয় উম্মত, উম্মতের আমার উম্মতের মধ্যে তাদের অন্তর ইবলিশ শয়তান দখল করার চেষ্টা করে, নবী কয় উম্মত সতর্ক থাইকো, তোমাদের শরীরের ভিতরে এমন একটা গোষ্ঠের টুকরা আছে রে যেটার আরবি নাম হলো কলব, আরবি নাম হলো কলব,
ইংরেজিতে যারা কয় হার্ট, বাংলায় কয় হৃৎপিণ্ড, তিন ভাষায় কয়ে দিলাম। বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংরেজিতে বলে হার্ট, আরবিতে বলে কলম। নবী কয় উম্মত, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনী আদম, আদম আলাইহিস সালামের সন্তানদের কলবে শয়তান রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য সব সময় ওয়াসওয়াসা দিতে থাকে। এরে উম্মত, দুনিয়ার রং তামাশা লোভ লালসা তোমার মধ্যে যখন আসবে, বুঝজানিও শয়তান তোমার ওয়াসওয়াসা দিচ্ছে, তোমার অন্তরের অধিকাংশ জায়গাটা শয়তান দখল করে নিছে। উম্মত তওবা করিও, তওবা করিও। সাহাবীরা বলেন, নবী গো, ও গো রহমাতুল লিল আলামিন, আমাদেরকে দুনিয়ার সম্পত্তির প্রতি আন্তরিকতা থাকা, কামনা বাসনা থাকা উচিত নয়। আমার নবী বলেন, না রে সাহাবি, না না না, ও নবী, নবী গো কি কারণে? আমার নবী বলেন, শোনো, একটা মানুষ যখন মারা যায় তখন তার কাছে তিনটা জিনিস থাকে, তিনটা জিনিস। সুবহানাল্লাহ, মানুষ মারা গেলে কয়টা জিনিস থাকে কথা বলেন, কয়টা? নবী বলেন, একজন মানুষ মারা গেলে, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, নবী বলেন, উম্মত, একজন মানুষ মারা গেলে তিনটা জিনিস রাইখা যায়। এক নম্বরে তার সম্পদ, দুই নম্বরে তার পরিবার, নবী বলেন, তিন নম্বরে হলো তার আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পদ, নবী বলেন, মারা যাওয়ার সাথে সাথে সম্পত্তি তোমার ত্যাগ করে, যত সম্পদের মালিকানা তোমার ছিল সব সম্পদের মালিকানা তোমার শেষ, তোমার সন্তানেরা তার দাবিদার হয়ে যায়, সরকারি আইন মতো তারা মালিক হয়ে যায়, এমনকি ইসলামী আইন ফারায়েজ মোতাবেক মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সম্পত্তির মালিক, তার ওয়ারেসান সন্তানাদিরা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী কয়, কোন সম্পদের জন্য মায়া করবি? নিঃশ্বাসটা বাহির হয়ে যাওয়ার সাথে সাথে সম্পত্তির সঙ্গে তোর সম্পর্ক শেষ, সম্পত্তির সাথে তোর সম্পর্ক শেষ। এই জন্য একটা গজল শুনছি, গজলের মধ্যে কইছে, ওরে, টাকা পয়সা ধন সম্পত্তি যাহা করেছি, সবকিছু ফালাইয়া আজি একা যাইতেছি। ঠিক কি না? নিতে পারবেন নি? সাথে দুইশের দশ লাখ, লাখ খানিকটা হতো নাম দিব নাকি, এক পয়সাও দিব না। ছিলেন বাদশাহ শ্রীকান্ত, তাহার মতো ধনী নাই রে দুনিয়ার ভিতর, ওরে খালি হাতে চলে গেলেন, খালি হাতে চলে গেলেন, কিছুই নিলেন না। আজরাইলা শিলে কাহার কফিয়ত চলবে না, ঠিক না? মরণেরই কথা মানুষ, মরণেরই, ওরে মরণেরই কথা মানুষ স্মরণ কর না। আজরাইলা শিলে কাহার কফিয়ত চলবে না, ঠিক না? এই জন্য কবি কয়, ওরে টাকা পয়সা ধন সম্পত্তি যাহা করেছি, সব কিছু ফালাইয়াদি একা যাইতেছি, সব কিছু ফালাইয়াদি একা যাইতেছি। ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমি চলে গেলে
আমায় তোমরা ভুইলা যায়ো না, আমি চলে গেলে ভুইলা যায়ো না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি মুসলমানেরা রে আমার পেয়ারা নবীর উম্মতেরা রে মনোযোগ লাগাইয়া দেন রে বাবা, দিলের বিবেচনায় বিচারের কাঠগড়ায় নিজেকে নিজে দাঁড় করান। নবী কয় উম্মত মারা গেছো, তোমার কাছে সম্পদ, তোমার কাছে পরিবার, তোমার কাছে আমল নামা, ওরে উম্মত মারা যাওয়ার সাথে সাথে তোমার সমস্ত সম্পত্তি তোমার থেকে আলাদা হয়ে যাবে, তোমার সন্তানেরা, তোমার পরিবারের লোকেরা, তোমার ওয়ারেসানরা, তোমার সন্তানেরা এই সম্পত্তি ভাগাভাগি করার জন্য অনেক সময় দেখা যায় মাথা ফাটাফাটিও লাগে, ঠিক কিনা বলেন মুসলমানেরে? নবী কয় উম্মত যে সম্পদ মারা যাওয়ার সাথে সাথে তোমার সাথে সম্পর্ক শেষ, ওই সম্পত্তির লোভ লালসায় তুমি পাগল হইয়া যায় না। এরপরে নবী বলেন দুই নাম্বার তোমার পরিবার, মৃত্যুর সাথে সাথে সম্পত্তি তোমার সঙ্গ ছেড়ে দিবে, পরিবার তোমার সঙ্গে কবরস্থান পর্যন্ত যাবে, কবর দিয়া সবাই চলে আসবে, ঠিক কিনা? কবর কেউ যাইব নি? আদরের ছেলেরা, মহব্বতের বিবিটা, ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিব তাহারা, বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিব তাহারা, ওরে সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই, ঠিক কিনা? আমার নবী ছাড়া সেদিনই বুঝবেন আপন কেহ নাই, ওরে সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে আমার মাটির। অসুবিধা হয় আপনাদের? চট্টগ্রামের মানুষ তো নাত রসুল গজল গাওয়ার উস্তাদ, সারা দেশে যেহেনই যায় আপনার মতন মজা হয় না মুসলমান। এই জন্য আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন কয় উম্মত তোমার বিবি তোমার সন্তান বন্ধু বান্ধব কবরস্থান পর্যন্ত যাবে, কবর দিয়া চলে আসবে, কবরের ভিতরে তোমার সঙ্গে যাবে যেই জিনিসটা, ওই জিনিসটা হলো তোমার আমল নামা। নবী কয় উম্মত আমল নামা সুন্দর করিও, কবরে নাজাত পাইবি, আমি নবী তোর পক্ষে দাঁড়াবো, জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি সন্তান পরিবার আত্মীয় স্বজন কেমন ভাবে তারা আমাদেরকে ছাইরা যাইব রে, একটু বাস্তবতার দিকে খেয়াল করে দেখেন মুসলমান। নবী বলছেন কবরস্থান পর্যন্ত যাইব, তারপরে সবাই বিদায় নিব, কিন্তু কিছুদিন আগে করোনা হইছে, করোনার সময় কত মানুষ মারা গেল, আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা যায় মানুষ লাশ দাফন করে, ছেলে বাবারে দেখতে আসে না, বিবি বাবারে দেখতে আসে না, ছেলে বাবা জানাজায় আসতে চায় না, ছেলে বাবারে মাটি দিতে চায় না, ঠিক কিনা বলে? আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা দিল দিয়া হৃদয় দিয়া করুণার ভয় উপেক্ষা করে রসুলে পাকের মহাব্বতে আল্লাহর ভয়ে নবীর উম্মতদেরকে একে একে হাজার হাজার লাশ দাফন করেছে আলহামদুলিল্লাহ। আমার গাউসিয়া কমিটির কোনো ভাইয়ের কোনো করুণা কোনো অসুবিধা হয় নাই, আমার হাবা বলে রক্ষা করার মালিককে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। অথচ দেখেন আমাদের দেশে দিন ইসলাম নিয়ে লম্বা লম্বা কথা কই না, অনেক সংগঠন আছে, কিন্তু করোনার সময় মানুষ মারা গেলে তাদেরকে কবর দেওয়ার জন্য গাউসিয়া কমিটি ছাড়া আর কেউ নাই। এতেই বোঝা গেছে, এতেই বোঝা গেছে যে যারা সুন্নিয়তের বিপরীতে
আল্লাহর রাসূলের মহব্বতের বিপরীতে গৌসিয়া কমিটির বিপরীতে আমার হুজুর কেবলার বিপরীতে যারা কথা বলে প্রকৃত পক্ষে তারা ইহুদিদের দালাল শয়তানের দোসর এটা প্রমাণ হয়ে গেছে মানুষ মারা যাওয়ার পর আপনাদেরকে করুণার ভয় আপনাদের ভিতরে আল্লাহর ভয় নাই এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের ছয়টা হক একটা হক হইল কোন মুসলমান মারা গেলে তুমি জানাজায় উপস্থিত হবে সুবহানাল্লাহ বলে মুসলমানের আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন যেন বললেন তোমার পরিবার তোমাকে ছেড়ে দিবে কথাটা সত্য না মিথ্যা কথা কোন বাস্তব নি বাস্তব নবী বলেন উম্মত তোমার কবরে একটা জিনিস যাবে সেটা হলো আমল সেটা হলো আমল নবী গো ও নবী কোন আমলটা আমরা করব কিভাবে আমল করব আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন কয় উম্মতেরে এরা উম্মত আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালু কলিল জবান খুলে পড়েন সুবহানাল্লাহ নবী কয় উম্মত আমি নবীর সঙ্গে মহব্বতের সম্পর্ক রাখিও আমারে ভালোবাসিস আমার প্রতি অন্তরে মহব্বত পরিপূর্ণ রাখিস আমি নবীর প্রতি ঈমানে কোনো দিকে ঘাটতি করিস না উম্মত তুই আমল করবি ভালো ভালো আমল করবি বেশি বেশি আমল করবি কোন আমল ভালো এখন প্রশ্ন হইল কোন আমল ভালো বাবা ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদ আমল এগুলো ভালো আবার নফল আমল এইগুলোও ভালো কিন্তু ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদ আমল এইটা যে ব্যক্তি ঠিকমতো আদায় করে আল্লাহ কয় ওই ব্যক্তি আমি আল্লাহর নৈকট্য লাভ করে জোরে বলেন সুবহানাল্লাহ হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ কয় আমার যেই বান্দা ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদ আমলগুলো ঠিকমতো করে আমি রব্বুল আলামিনের নৈকট্য লাভ করে আর আমার বান্দার মধ্যে যে ব্যক্তি ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা ইবাদত ঠিক রাইখা বেশি বেশি পরিমাণে নফল আমল করে রে আমার ওই বান্দা কেবল আমার নৈকট্য লাভ করে ক্ষান্ত হয় না আমার ওই বান্দা আমি আল্লাহর ভালোবাসা অর্জন করে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসা পেয়ে যায় যে ব্যক্তি ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা ইবাদত ঠিক রেখে বেশি বেশি পরিমাণে নফল আমল করে জোরে কর না সুবহানাল্লাহ তাহলে কবরের মধ্যে যাওয়ার জন্য আমরা যদি প্রস্তুতি নিতে চাই আমাদের প্রথম কাজ হবে ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা ঠিক রাখা ঠিক কিনা বলেন দ্বিতীয় কাজ হবে বেশি বেশি পরিমাণে নফল আমল করা অনেকে কইবেন হুজুর কোন নফল আমল করলে আল্লাহ কেমন খুশি হবে কোন নফল আমলের দ্বারা কবর আজাব থেকে মুক্তি পাওয়া যাবে এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করে বলে দেন হুজুর বাবারে আপনার জন্য একটা সৎ পরামর্শ এই বিষয়টা অনেক ব্যাপক যদিও ওই বিষয়ে আমার আলোচনা না সেজন্য আমি ওদিকে ঢুকলাম না তবে আপনার জন্য অনুরোধ আপনি যদি কবর আজাব থেকে বাঁচতে চান আল্লাহর রসুলের প্রকৃত মহাব্বতকারী উম্মত হতে চান আপনি যদি রব্বুল আলামিনের ভালোবাসার পাত্র হতে চান আপনাকে বলবো আপনি একজন হক্কানি আল্লাহর ওলির দরবারে যাবেন একজন হক্কানি পীর আল্লাহর ওলির কদম ধরবেন একজন হক্কানি আল্লাহর ওলির কাছে যায়া তার কাছ থেকে জিজ্ঞেস করে তার দিক নির্দেশনা মোতাবেক রুটিন মাফিক ইবাদত বন্দিগি চালায়া দেন দেখবেন ইনশা আল্লাহ আমার আল্লাহ আপনারে ওলি হিসেবে কবুল করবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ যদি ওলি বানায় আল্লাহ সমস্যা আছে নাকি আল্লাহর আল্লাহ সুবিধা আল্লাহ চায় আমার সব দিবান্দা আমার ওলি হয়ে যায় তাইলে শয়তানের সামনে আমি আল্লাহ ফখর করতে পারবো এই ইবলিস যতই চেষ্টা করছো আমার বান্দাদেরকে ভুল পথে নিতে পারস নাই দেখ আমার বান্দার আমার ওলি হয়ে গেছে তুই ইবলিস জাহান্নামী রয়ে গেলি আমার বান্দারা জান্নাতের মালিক হয়ে গেল সুবহানাল্লাহ মুসলমানের আরি আমার পেয়ারা নবীর উম্মতের আরি নূর নবী রহমাতুল্লিল আলামিন কয় উম্মত আমার আল্লাহ বলেন বান্দা কবরে যাওয়ার আগ পর্যন্ত
লোভ লালসা তোমাদেরকে ছাড়বে না, তোমরা এটা ছাড়তে পারবে না। তবে হ্যাঁ, তোমাদেরকে চেষ্টা করতে হবে। কিন্তু যদি চেষ্টা না করে এই লোভ লালসার মধ্যে ডুইবা থাকো ডুইবা থাকো, আমার আল্লাহ আমাদের জন্য আক্ষেপ করে সতর্কতার সঙ্গে আক্ষেপ করে সতর্ক করার জন্য আমার আল্লাহ বলেন কাল্লা সাউফা তাআলামুন, কবর পর্যন্ত দুনিয়ার লোভ লালসায় ডুবে থাকা কোনো মতেই উচিত না বান্দা, এটা তোমার জন্য কোনো মতেই উচিত নয়। তুমি জানিয়া রাখো জানিয়া রাখো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আমাদেরকে আল্লাহ ওয়াজ করে কাল্লা সাউফা কোনোভাবেই উচিত নয়, কখনোই উচিত নয়, এটা তোমার জন্য মঙ্গলজনক নয়, তোমার জন্য হেদায়েতের রাস্তা নয়, তোমার জন্য কবর আজাব থেকে মুক্তি পাওয়ার রাস্তা এটা না। কাল্লা সাউফা তাআলামুন, বান্দা তুমি জানিয়া রাখো, আমি আল্লাহ জানাইয়া দিলাম। এরপরে আল্লাহ কয় সুম্মা অতঃপর কাল্লা সাউফা তাআলামুন, আল্লাহ কয় আবারও কইলাম তুই জানিয়া রাখ, এমনটা করা তোর জন্য উচিত না উচিত না উচিত না রে বান্দা, উচিত না কেন গো আল্লাহ। আল্লাহ কয় কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, যদি তুমি সত্যটা নিজের চোখে কখনো দেখতা, সত্য সম্পর্কে যদি জানতা, তাহলে তুমি কখনোই এমন কাজ করতা না, দুনিয়ার লোভ লালসায় ডুববা থাকতা না ডুববা থাকতা না, কেন গো আল্লাহ। আল্লাহ কয় যে ব্যক্তি আল্লাহর ভয় ভুলে গিয়া জান্নাতের নাজ নিয়ামতের কথা ভুলে গিয়া নবীর মহাব্বতের কথা ভুলে গিয়া আখিরাতের কথা মূল্যা দেয়া দুনিয়ার লোভ লালসা রং তামাশার মধ্যে যে ব্যক্তি ডুবে থাকবে, আল্লাহ কয়লা তার অবুন্নাল জাহিম, তুমি দেখবা জাহিম নামক জাহান্নামে তোমার আমি আল্লাহ জ্বালাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা বলেন নবী গো ও গো রহমাতুল লিল আলামিন, ও দয়াল নবীজি, আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবো দুনিয়ার লোভ লালসা না ছাড়লে? আমার নবী বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামও আল্লাহ জ্বালাইবো কি কবরে নাকি হাসরে নাকি বিচারের পরে? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন কয় উম্মত রে এরাই উম্মত, তাইলে আমি নবী রহমাতুল লিল আলামিনের মেরাজের রাতের ঘটনা শোনো। আমি রহমাতুল লিল আলামিন মেরাজের রাতে যখন মেরাজে রওনা করলাম, আমি আসমানে গেলে আমি নবী রহমাতুল লিল আলামিন যাওয়ার পথে কিছু ঘটনা দেখলাম। এক নম্বরে আমি যাওয়ার সময় দেখলাম রাস্তা দিয়া কিছু মানুষ রাস্তার মধ্যে অনেক ফসল লাগাচ্ছে, ফসল জমি লাগাইতেছে, ফসল একদিক দিয়া লাগায়া যায়, সামনে যাইতে যাইতে পিছন দিক দিয়া গাছ বড় হইয়া ফল হইয়া পেকে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? নিরে সাবজেক্ট ভিত্তিক করোনা দৃষ্টিকা কত হইব, আগের মতন সোলাচুলি অহনার করি না, জাগরে সুলমু হারা মরে গেছে, মৃত ব্যক্তিদের সম্পর্কে কোন ধরনের খারাপ মন্তব্য করার ইসলামে কোনো বিধান নাই, তারা যা করে গেছে আমরা মুসলমান হিসেবে দোয়া করি আল্লাহ তা করে মাফ করে দেন, আমিন, আমার জোরে পেলে আল্লাহ করে মাফ করে দেন, মুসলমান হিসেবে দোয়া করি। তবুও এখন তাদের কিছু সেলাফেলা কিছু ফুলাবেন থুয়ে গেছে, এটি একটু বড় খের ফর দৌড়ব, ঠিক আছে না? ফুলাবেন বয়সের কারণে অনেকে অনেক রকম করে, উল্টাপাল্টাও করে, করুক করতে থাও, আমরা চুপ আছি দেখে যদি মনে করে বেলে আমরা হেগল লগে হার মেনে লাইছি না, আমরা তোমার ঘরে সুযোগ দিছি নিজেরা নিজেরা শুধরাও, নাহলে সময় এলে ঠিক জায়গা মতন ধর্ম কথা কোন ঠিক কিনা। মুসলমান সবাই তো দুরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আমরা যা হুজুর আসছে একটু চাগে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা
মুসলমান। আমার নবীজির মেরাজের কথা বলতেছিলাম, মনে আছে নি? আমার প্রচন্ড ঠান্ডা লাগছে দুই তিন দিন ধরে, গলা ব্যথা করতেছে। ভাবছিলাম বুঝি এতক্ষণ কথা কইতে পারুন না, আলহামদুলিল্লাহ আপনাদের তাওয়াজ্জু, আপনাদের মনের মকসুদ, নিয়ত আর আল্লাহর রহমতে কথা তো কইলাম। আরো কিছু মজার কথা মনে হয়েছে, আপনারা শুনলে বলুন। হ্যাঁ, আমার কিন্তু টাইম ছিল 10:30 পর্যন্ত, এটা আমি আগের থেকেই কইছি, তো 10:25 বাজে। আপনাদের তাওয়াজ্জু দেখে আমার মনে হচ্ছে যে যদি আরেকটু বাড়াই তাহলে অসুবিধা হইতো না? অসুবিধা হইব? আচ্ছা তাহলে একটু বাড়ায় দেই, কেমন? এ মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, নূর নবী রহমাতুল্লিল আলামিন কয় সাহাবীরা রে ও সাহাবীরা, কবরের ভিতরে আজাব হবে, নবী গো কেমন আজাব হবে? নবী বলেন, তাইলে শোনো, মেরাজের রাতের কিছু কথা আমাকে বলতে হয়। নবী গো কোন কথা? আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আমি যখন মেরাজে রওনা দিলাম, যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখলাম কিছু লোক জমিতে ফসল লাগায়, এই লাগায়া সামনে যাইতে যাইতে পিছনের ফসলের গাছগুলো বড় হয়ে যায়, ফল ধরে, ফল পাকে, এই ফল পাকার সাথে সাথে পিছন থেকে আরেক গ্রুপ মানুষ ফলগুলো কাইটে কাইটে বাড়িতে নিয়ে যায়। জোরে করনা সুবহানাল্লাহ। নবী বলেন, উম্মতের ও সাহাবীরা, এই অবস্থা দেখা আমি নবী জিব্রাইল আমিনকে জিগাইলাম, জিব্রাইল রে, ও জিব্রাইল, এরা কারা? এরা ফসল কাটায় এত ব্যস্ত কেন? ফসল বানানোর মধ্যে ব্যস্ত কেন? আমার নবী জিনে জিব্রাইল আমিন কয়, হুজুর, এই মানুষগুলো হলো যারা মক্কা মুআজ্জমা থেকে আপনি নবীজির মহব্বতে, আপনি নবীজির প্রেমে, আপনার ভালোবাসায় নিজেদের ঘর বাড়ি ছাইরা দিয়া যারা আপনার সঙ্গে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছে, এই ফসল লাগানো আর কাটার বিষয়টা হলো তাদের নেক আমল ইবাদত বন্দেগির চিত্র। আল্লাহ কইছে ওই মুহাজিরদের প্রত্যেকটা নেক আমলের ফজিলত আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, ও সামিরা, আর একটু সামনে আগায় গেলাম, দেখলাম একটা বিরাট দেখছি, দেখছি ছিলেন তো পাতিল, পাতিল বিরাট বড় পাতিল, আপনারা তাবারুক রান্না করে কত বড় পাতিলে। নবী বলেন, উম্মত, বিরাট বড় একটা পাতিল দেখলাম, এই পাতিলে অনেক সুস্বাদু গোশত রান্না করা, সুবহানাল্লাহ। কর পাশে আর একটা পাতিল দেখলাম, ওই পাতিলের মধ্যে পচা গোশত দুর্গন্ধযুক্ত, একবারে যেগুলোর গন্ধ নেওয়ার মতো ক্ষমতা মানুষের মধ্যে নাই, এমন দুর্গন্ধ পচাযুক্ত গোশত এক পাতিলে, আরেক পাতিলে ভালো রান্না করা গোশত। উম্মতের আমি তাকায় দেখলাম যে মানুষগুলোর সামনে ভালো পাতিলে রান্না করা গোশত, এই মানুষগুলো ভালো পাতিলার গোশত গুলো থুইয়া গিয়ে ওই পচা গোশত গুলো খাইতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল, এরা জিব্রাইল, এই মানুষগুলি কারা রে? জিব্রাইল আমি কই, হুজুর, ও দয়াল নবীজি, আপনার উম্মতের মধ্যে যারা নিজের ঘরে বউ রাইখা, নিজের ঘরে হালাল বৈধ স্ত্রী রাইখা, আপনার উম্মতের মধ্যে যারা অন্য নারীর দিকে কোন নজর দিবে, পরকিয়া করবে, অন্য নারীর প্রেমে আসক্ত থাকবে, নিজের বিবি রাইখা অন্য নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে বেড়াবে, নবী গো আপনার এই জিনাকারী উম্মতদেরকে কবরে এই ধরনের আযাব দেওয়া হবে? জোরে বলেন নাউযুবিল্লাহ। সামনে ভালো খাবার থাকবো কিন্তু খাইতে পারবো? চাইবো এদিকে যাইতো কিন্তু চাইতে পারতো না, ওই পোষাটার কাছে যাই। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন আর কয়, সাহাবীরা রে ও সাহাবীরা, আমি নবী রহমাতুল্লিল আলামিন, আর একটু সামনে গেলাম, দেখলাম আর একটা পার্টি, তারা দাঁড়িয়ে আছে, পাশে আর একজন লোক, তার হাতে বড় একটা পাথর। খেয়াল করেন বাবা,
বড় একটা পাথর, ওই পাথর দিয়া তার মাথার মধ্যে মারতেছে। পাথরটা এত জোরে আঘাত করতেছে, নবী কয় ওই ব্যক্তির মাথাটা পাথরের আঘাতে ভেঙে ছিটকে চৌচির হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়া মাথার ভাঙা অংশ পড়ছে, শরীরের মধ্যে মাথার অস্তিত্ব থাকতেছে না, এমন ভাবে তার মাথায় আঘাত করতেছে। যেই লোকটা পাথর মারতেছে, একবার মারার পরে এই লোকটা পাথরটা গিয়া খুইজা আবার হাতে নিয়া আবার মারার জন্য রেডি হইতে হইতে আল্লাহর কুদরতে ওই ব্যক্তির ভাঙা মাথাটা আবার ভালো মাথা হয়ে যায়। এই ভালো মাথার মধ্যে আবার ওই লোকটা পাথর মারে, মারলে তার মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। এইভাবে চলছে, পাথর হাতে নেওয়ার আগেই তার মাথা সুস্থ হয়ে যায়। নবীজি বলেন, আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল রে, ও জিব্রাইল, এই মানুষগুলি কারা, এই লোকগুলো কারা যাদের মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে? জিব্রাইল আমিন কয়, নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা বেনামাজি হবে, নামাজের গাফালতি আমাদের মধ্যে সব থেকে বেশি, ঠিক কিনা? জিব্রাইল আমিন কয়, নবী গো, ও দয়াল নবীজি, আপনার উম্মতের মধ্যে যারা বেনামাজি হবে, বেনামাজি হুজুর, তাদেরকে কবরের মধ্যে এই ধরনের শাস্তি দেওয়া হবে। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন চক্ষু মোবারকের পানি মোবারক ছাড়তে ছাড়তে নবী আমার রহমাতুল লিল আলামিন আবার সামনের দিকে রওনা করলেন। নবী বলেন, একটু সামনে যায়া আমি দেখি একটা লোকের সামনে বিরাট একটা বোঝা, বোঝা বুঝেন তো, বোঝা আর কি, এটা তো শুদ্ধ বাংলায়ও বোঝা কয়, আপনাদের আঞ্চলিক ভাষায় মনে বোঝাই বলে না, বোঝা। নবী বলেন, বিরাট একটা বোঝা, অনেক বড়, এই বোঝাটা সে মাথায় তোলার চেষ্টা করলো, সে মাথায় নিতে পারতেছে না। মাথায় নিতে না পারার পর এমনি বোঝা বড় হয়ে গেছে, মাথায় নিতে পারে না। নবী বলেন, এই লোকটা এই বোঝাটা তুই আর তবুও চতুর্দিক থেকে আরো জিনিসপত্র জোগাড় কইরা বোঝাটারে আরো বড় করতেছে, কত বড় ব্যাগ কর। নবী কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, এই ব্যাগ কলটা কে রে জিব্রাইল? জিব্রাইল আমিন কয়, নবী গো, ও নবী, এটা হলো দুনিয়ার ওই বাটফার, যে মানুষের তেনে টিয়া পয়সা হাওলাত নাই কিন্তু ফিরত দেয় না, আসেনি আরো ভদ্রলোক, কদিন পর পর জায়গা দেশের তেনে বাইগ্যা, এক একটা কোম্পানি আইয়ে মানুষের তেনে টিহা নেয়, ছয় মাসে দ্বিগুণ, তিন মাসে দ্বিগুণ, এক মাসে দ্বিগুণ, মানুষ ইচ্ছা মতন টিহা দেয়, ছয় মাস পরে দ্বিগুণ, কোম্পানি বিশ্রী মন্দ্র, আসেনি আমার জালিয়ত। আচ্ছা, হেরা তো কোম্পানি বড় বড় বাটফার, কিন্তু আমগো সমাজের মধ্যে কিছু কিছু ফুসকি মুসকি বাটফার আছে না, মানুষের তো 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, 5,000, 10,000 টাকা যদি হাওলাত নিতারে, আর সব থেকে বড় বুদ্ধিমান হাওলাত নই না বেড় হইলো আদম ব্যাপারী, বিদেশ পাঠায় যে, ঠিক কি না, বিদেশ পাঠায় যাইবেন, প্রাইম মিনিস্টারের অফিস আপনার কাম, শুধু খালি চা বানাইবেন, প্রাইম মিনিস্টার আপনি চা বানায় দিবেন আর আপনি কফি বানায় খাইবেন, এই আপনার কাম, চাকরি আর সব দেন 10 লাখ, টিয়া পয়সা দিছেন জামানের পরে গিয়া দেখবেন যে আপনার কাম পড়ছে রাস্তা ধরে দেন, ঠিক না, এরকম হয়। আর গেলে তো ভালো, অনেক আদম ব্যাপারী আছে, মানুষের কাছ থেকে পাসপোর্ট নেয়, টিয়া হওয়া নেয়, পরে আর আদম ব্যাপারীর খুঁজে পাওয়া যায় না। এ মুসলমান, আপনি আদম ব্যাপারী হন, বিদেশে লোক পাঠানে ওয়ালা হন, সমিতির মালিক হন, আপনি কোম্পানি হন, সাধারণ ব্যক্তি হন, বিপদে পড়ছেন, কারো কাছ থেকে টাকা হাওলাত নিছেন, কিংবা কোনো ব্যক্তি আপনার কাছে বিশ্বাস কইরা আমানত রাখছে, নবী কয় উম্মত আমানত সুন্দর মতো গোছায়া ফেরত দিও। আমি নবী কোনোদিন আমানতের খেয়ানত করি নাই, যেদিন আমি রহমাতুল্লিল আলামিনকে হত্যা করার জন্য মক্কা মুআজ্জমার 100 তাগরাই যুবক আমি নবীজির হুজরা মোবারকের চতুর্দিকে ঘেরাও দিয়ে দাঁড়ায় রইল,
আমি নবীজি হুজরা মোবারকের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হু ভিতরে আমার দয়াল নবী বলেন ওটা ছিল আমার হিজরতের রাত আমি নবী হিজরতের হুকুম পাইলাম আমি নবীজি আল্লাহরে কইলাম আল্লাহ গো 100 যুবক চতুর্দিকে দাঁড়ায় রয়েছে তাদের সামনে থেকে আমি নবী কেমনে যাব আল্লাহ কয় হুজুর আপনারে যাইতে কইছি আমি কেমনে যাইবেন সেই ব্যবস্থাও আমি করব কোনো চিন্তা কইরেন না জোরে কোন সুবহানাল্লাহ জিবরাইল আমিনের নবী কয় জিবরাইল কি করব রে কয় হুজুর আল্লাহ কইছে চিন্তা করতেন না এবার আপনার যা মন চায় তা করেন আমি তো কিছু জানি না হুজুর আমার নবীজি এক মুষ্টি মাটি নিলেন মাটির মধ্যে কি যেন পড়ে ফু দিলেন এই মুষ্টির মাটি ছেড়ে দিলেন 100 যুবক প্রত্যেকের চোখের মধ্যে তিনটা করে বালুর কণা গিয়া ঢুকছে জোরে কোন সুবহানাল্লাহ এখন চোখ গসতে গসতে চোখের মধ্যে বালু গিয়া যখন ঢুকছে চোখ গসতে গসতে কতক্ষণ পরে লাল হয়ে গেছে গা হেতে গেছে গা মাতালার মতো নইয়া হেতে সামনে যেটারে পাইছে ভাবছে এইটাই বুঝি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে গেল গা রে কইয়া সামনেটারে কূপ দিয়ে ফেলে হেরাই হ্যাঁ করে মারামারি শুরু করছে নবী বলেন উম্মত ওই বিপদের দিনেও আমি নবী আমানতের কথা বলি নাই আমার নবীজি আলী রাদিয়াল্লাহু আনহু আলী আমার জন্য 100 যুবক দাঁড়াইছে আলী রে তার আমারে হত্যা করার চেষ্টা করতেছে ও আলী তুমি যাও আমার বিছানায় শুয়ে পড়ো আর আমার কাছে কিছু আমানত আছে নবীজি আমানতটা আলী রাদিয়াল্লাহু আনহু বুঝিয়ে দিলেন আলী এই আমানতটা কালকের থেকে আগামী তিন দিনের মধ্যে তুমি মক্কার মানুষদেরকে বুঝাইয়া দিয়া তিন দিন পরে তুমি মদিনা মুনাওয়ারায় আয়ো তিন দিন পর তোমার সাথে আমার মদিনা মুনাওয়ারায় দেখা হবে জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার এই কথা বলে যখন বের হয়ে যাবেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে তাইনা ধরছে ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী আমার দুইটা কথা আছে হুজুর দয়া করে জবাব দিয়া যান আমার নবী কয় কি কয় হুজুর আপনি সত্যি করে কোন আপনি কি আল্লাহর হুকুমে হিজরত করতেছেন না মক্কার কাফেরদের ভয়ে হিজরত করতেছেন আমার নবী কয় কেন আলী কয় হুজুর আল্লাহ আমারে শেরে খোদা কয় আল্লাহ আমারে আসাদুল্লাহ লকব দিছে আল্লাহ সিংহ কইছে আপনি যদি কাফেরদের ভয়ে মক্কা ছাড়েন হুজুর আপনার দুইটা কদমে ধরি আপনি দয়া করে এখানে বসেন আমি এক্ষণ বাইরে যাব 100 যুবকের মাথা আপনার কদমে হাজির করব নবী কয় আলী পাগলামি করিস না আল্লাহ এই হুকুম দিছে যাইতাম কয় হুজুর তাইলে আরেকটা কথা কয় কি কয় আপনি 100 যুবকের তরবারির সামনে আমারে থুইয়া যাইতাছেন আর কইতাছেন তিন দিন পরে আমি মদিনা মুনাওয়ারায় আইতাম তার মানে আমি আলীর বিশ্বাস আগামী তিন দিনের মধ্যে আমি আলীর একটা পশম কেউ বিয়া করতে পারবো না সুবহানাল্লাহ হুজুর আগামী তিন দিন আমি বাসমু এই খবর যেই নবীর কাছে আছে মদিনা মুনাওয়ারায় আমি যামু এই খবর যেই নবীর কাছে আছে আমার বিশ্বাস আমার আকীদা আমি কবে মরমু এই খবর হেই নবীর কাছে আছে সুবহানাল্লাহ কেউ আমি কবে মরমু আমার কাছে খবর আছে নি আপনার কাছে আছে নি উদ্বোধক সাহেবের কাছে আছে নাকি নাই কি কোন এত বড় একটা মাহফিলের উদ্বোধক আপনি তাও নাই তাও সভাপতি সাহেব কো হ্যাঁ হ্যাঁ সভাপতি সাহেব নাই মাহফিলের সভাপতি হইছে তাও বড়র কাছে মৌতের খবর নাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তো থাকব আছে নাকি আছে যারা বলে নবী এর গায়েব জানে না তাকো কাছে আছে নি বলেন তাদের কাছে আছে তারা কবে মারা যাইব এই খবরটা তাদের কাছে আছে আলী রাদিয়াল্লাহু কয় হুজুর আপনি কইছেন না মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা আপনি কইছেন ইলমের শহর বলে আপনি সেই শহরের দরজা বলে আমি আলী আপনি কইছেন তিন দিন পর আমি মদিনা মুনাওয়ারা আইতাম সেখানে আইলে বলে দেখা হইব আমার বিশ্বাস আমি কবে মরমু এটা আপনি জানেন আপনি আজকে এটা কইয়া এরপর যাইবেন নইলে যে জামা দরছি সার মুনা আমার নবীজি আলী রাদিয়াল্লাহর টান দিয়া বুকের সাথে জড়াইয়া কপাল একটা চুমু দিয়া কয় আলী যেদিন তোমার এই দাড়ি সাদা দাড়ি লাল হবে সেদিন তোমার ইন্তেকাল হবে আলী রাদিয়াল্লাহ যেদিন ইন্তেকাল করেন নামাজের সেজদা অবস্থায় মুনাফিক তার গলায় ছুরি চালায়া দিছে ফিনকি দিয়া রক্ত মোবারক বের হয়ে যখন তার দাড়ি মোবারক লাল হয়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময়
কে মারলো কে শহীদ করলো ওদিকে না তাকায়া মুসকি একটা হাসি দিয়া মুনাফিকেরে কয় আজকে আমার নবীর ইলমে গায়েব বাস্তবে প্রমাণ হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ এ মুসলমানেরে এই কথাটা তুলে আনার উদ্দেশ্য হলো রে বাবা আমার নবী বলেন উম্মত শিক্ষা গ্রহণ করো যত বড় বিপদ হোক যত বড় মুসিবত হোক যাই হোক না কেন রে উম্মত আমানতের খেয়ানত কখনো করবি না আমানত ঠিকমতো আদায় করে দিবি কেন না মুনাফিকের আলামত হলো তিনটা ইজা হাদাসা কাযাবা মুনাফিক মিথ্যা কথা সব সময় বলে ওয়া ইজা ওয়াদা খলাফা মুনাফিক ওয়াদা সব সময় খেলাফ করে ওয়া ইজা তুমিনা খানা মুনাফিক সব সময় আমানতের খেয়ানত করে উম্মত আমানতের খেয়ানত কইরা মুনাফিকের খাতায় নাম লেখাইস না তাই বলে আপনারা যদি কোন হুজুর কালকার থেকে যদি হাওলাত বরাদ নেন লেনদেন করন ঋণ করন যদি বন্ধ কইরা দেই তাহলে তো আমরা অনেকেই আছে চলতে পারবো না নিবেন সময় মতো দিবেন সময় মতো দিতে না পারলে আগে যায়া পাওনাদারের সাথে যোগাযোগ করবেন ভাই কইছিলাম তো কালকে দিব বা পরশু দিন দিব ভাই আমার জোগাড় হয় নাই দিতে পারবো না দয়া করে আরো কিছুদিন সময় দেন কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে টাকা যখন নিতে আসে যখন হাওলাত নিতে আসে তখন ওই ব্যক্তির মতো অসহায় কোনো ব্যক্তি সমাজে দেখা যায় না টাকাটা নিতে পারলে হের মতন জমিদার আর খুজ্জা হওয়া যায় না ঠিক কি না টিয়ারা নিতালে মায়ু ঘুমায়ু এবার কথাই শুনত না রাস্তার উপরে দেখলো যদি কোন ভাই আমার তো বড় বিপদ আপনার বিপদ ছাড়াইছে আমার টিয়ারা দেন কে আপনার কি মান সম্মান নাই টিয়া লইয়া কি বাইতে গেছি কেন কি গেরা মারতে জামুগা দেশের থেকে সি আপনি টিয়া দিতেন না না করছেন কি রাস্তার উপরে আমার শরম দিলেন মানিজ্য থানি করলেন মানে যে বেটা টিয়া দিছে সে বেটা তো অপরাধ করছে এরকম অবস্থা আপনাকে এই গেরামও চলে নি এই গেরামও আছে এটি আহা আহা এ মুসলমান এগুলি কইরেন না নবী বলছেন যে ব্যক্তি আমানতের খেয়ানত করে আমানত নিয়া আদায় করে না বরং আরো বেশি করে নেয় খালি হাওলাত করে যার কাছে দুই কয়টা দেখা দেহে হের কাছে গিয়ে হাতে হাওলাত করে করতে করতে দেখা যায় হের সম্পত্তি যা আছে তার থেকে চার গুণ ঋণ করে বই রইছে এরকম মানুষ আছে না ভাই এটা কু অভ্যাস এটা বদ অভ্যাস এটা শয়তানের ওয়াসওয়াসা খবরদার এটা কইরেন না নবী কয় যদি এমন করো তুমি মারা যাওয়ার পর তোমার উপর বিরাট একটা বোঝা চাপায়া দিব এই বোঝা তুমি আলগাইতে পারবা না আরো মাল সামান অন্য বোঝার ভিতরে ঢুকাইতে থাকব আস্তে আস্তে তোমার মাথার বোঝা বড় করব তুমি আলগাইয়া বোঝা লইতে পারবো নি হে চিন্তা করো আমার নবীজি বলেন এক সময় ফেরেশতারা দইরা তার মাথার বোঝা উড়াইয়া দিলে বোঝার বারে হ্যাঁ মাটির নিচে ঢুকিয়া যাবো গা জোরে কর না এত ভার মেরাজের রাতে আমার নবী এটা দেখলেন নবী আমার রহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের সনদে আরেকটা হাদিস শরীফ পাওয়া যায় বুখারী শরীফের সূত্রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কবর আযাব সম্পর্কে যদি বলি একদিন আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন ফজরের নামাজের সময় ফজরের নামাজ আদায় করলেন নামাজের সালাম ফিরালেন সালাম ফিরায়া আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন প্রতিদিনের মতো আমাদেরকে জিজ্ঞেস করলেন ও সাহাবীরা তোমরা কোন আজকে রাতে কেউ কোনো স্বপ্ন দেখছো নি জোরে কর না সুবহানাল্লাহ নবীজি রহমাতুল্লিল আলামিন প্রতিদিন ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামের জিজ্ঞেস করতেন আজকে তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছো নি যদি কেউ স্বপ্ন দেখতো স্বপ্নের কথা নবীজির কাছে বলতেন বলার সাথে সাথে আমার নবীজি রহমাতুল্লিল আলামিন ওই ব্যক্তির স্বপ্নের সুন্দর তাবির ব্যাখ্যা করে দিতেন ব্যাখ্যা মোতাবেক রেজাল্ট হতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হঠাৎ করে একদিন আমার নবীজি আমাদেরকে রীতিমতো প্রতিদিনের মতো আমাদেরকে জিজ্ঞেস করলেন ও বাবারা আজকে তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছো নি সব সাহাবীরা একে একে বলল না হুজুর না গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজকে আমি কোনো স্বপ্ন দেখি নাই, একে একে সবার বলা শেষ হয়ে গেলে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন কয়, শোনো আজকে আমি নবী একটা স্বপ্ন দেখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন ওহি, নবীদের স্বপ্ন ওহি। নবীদের স্বপ্নকে ছোট করে দেখার কোনো সুযোগ। নবী কয় সামিরা রে, আমি নবী একটা স্বপ্ন দেখছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যদি আপনি ভালো মনে করেন আমাদেরকে বলেন। আমার নবী বলেন, উম্মত ও সাহাবীরা শোনো, আমি স্বপ্ন দেখলাম দুইটা লোক আমার কাছে আসলো। আয়েশা আমার হাতে ধরে আমার একটা পবিত্র জায়গায় নিয়ে গেলেন, পবিত্র জায়গায় নিয়ে গেলেন। ওই পবিত্র জায়গায় যায়া আমি দেখলাম হঠাৎ করে একজন লোক উপুড় হয়ে শোয়া, আর একজন লোক হাতে হলো করাত, করাত ছিলেন তো গাছ কাটে, কাঠ কাটে যে করাত, লোহা কাটে যে করাত। নবী বলেন, উম্মত আমি তাকায়া দেখি করাত নিয়ে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, আর একটা লোক উপুড় হয়ে শুয়ে রয়েছে। আমার নবী বলেন, উপুড় হয়ে শুয়ে থাকা লোকটার উপর আচমকা ওই লোকটা তার পেছনের শরীরের পায়খানার রাস্তা পেছনের জায়গা দিয়া করাতটা চালায়া দিল, তার গোটা শরীরটা চিরতে 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 বুক, বুক থেকে গলা, গলার থেকে ঘাড়, ঘাড়ের থেকে ধরে একেবারে মাথার মগজ পর্যন্ত তার শরীরটা চিরে ফেললো। জোরে বলেন নাউযুবিল্লাহ। চিরা করাতটা বাহির কইরা নিলে আবার তার শরীরটা জোড়া লেগে গেল। নবীজি বলেন, এই লোকটারে আবার চিত করে শোয়াইলো, চিত করে শোয়ায়া আবার সামনের দিক থেকে তার শরীরটা কাটা শুরু করলো, করাত দিয়া কাটতে কাটতে তার মাথা পর্যন্ত আনলো। আনার পর এইভাবে একবার ঘুরাইয়া পিছন থেকে মাথা পর্যন্ত কাটে, আবার ঘুরাইয়া সামনের থেকে মাথার মগজ পর্যন্ত কাটে। আমি জিবরে আমি আমার সঙ্গে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম, এরা কারা, এমন করছে কেন? তারা দুইজন বললেন, বলবো ইয়া রাসূলুল্লাহ, দয়া করে সামনের দিকে চলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, আমি সামনের দিকে গেলাম, সামনের দিকে যায়া দেখি একটা লোক বসে আছেন, একজন লোক বসে আছেন, প্রথম জন শোয়া ছিলেন, দ্বিতীয় জন। নবী বলেন, যায়া দেখি তারা বসে আছে। এই লোকটারে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতেছে, পাথর নিক্ষেপ করে তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। তারা সবাই পাথরগুলো আবার হাতে নিতে নিতে এই ব্যক্তির মাথা আবার জোড়া লেগে যায়, আবার পাথর নিক্ষেপ করে তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ এটা কি কথা? নবী বলেন, হ্যাঁ আমিও দেখে আশ্চর্য হয়ে যাই। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা, এমন করে কেন? ওই দুইজন আমারে বলল, বলবো ইয়া রাসূলুল্লাহ, দয়া করে একটু সামনের দিকে চলেন। নবী বলেন, আমি সামনের দিকে গেলাম, যায়া দেখি বিরাট একটা গর্ত চুলার মুখের মতো, চুলা ভাত তরকারি রান্না করে যে চুলা, চুলা ছিলেন তো চুলা। নবী বলেন, চুলার মুখের মতো একটা মুখ, ওই মুখ দিয়ে তাকায়া দেখি মুখটা ছোট কিন্তু ভিতরে বিশাল জায়গা। হঠাৎ করে দেখি ওই জায়গার মধ্যে অনেকগুলো মানুষ, পুরুষ নারী সবাই, অনেকগুলো মানুষ, এতগুলো মানুষ ওই জায়গায় দেখে আমি নবীজি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। ওই মানুষগুলো ওখানে সবাই চিৎকার করতেছে, হঠাৎ করে ওই জায়গা ওই গর্তের ভিতরে আগুন লেগে গেল। আগুন জ্বলা যখন শুরু করলো এই মানুষগুলো এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করলো, কিন্তু ভিতরে জায়গা বেশি, মুখটা ছোট, একটা মানুষও বাহির হইতে পারল না। আগুন মুহূর্তের মধ্যে তাদেরকে ভস্ম করে দিল, শেষ করে দিল, নিশ্চিহ্ন করে দিল। হঠাৎ আগুনটা নিভে গেল, আবার তারা আগের মতো নিজেদের শরীর পাওয়া গেল। আবার যখন আবার হঠাৎ করে আগুন লাগলো, আবার তারা বর্ষ হয়ে গেল। এইভাবে চলতেছে। আমার সঙ্গে দুইটা লোকের কইলাম, এই সত্যি করে বলো এই যে এখানে এই লোকগুলা এইভাবে আগুনে জ্বলতেছে, ঘটনাটা কি? ওই দুইজনে কই, আর রাসূলুল্লাহ বেদবি নিবেন না, আপনারে বলবো দয়া করে আর একটু সামনের দিকে চলেন। আমার নবীজি সামনের দিকে গেলে নবী কয়, সামনে আগায়া দেখি বিরাট একটা রক্তের সমুদ্র, রক্তে
বিরাট একটা রক্তের সমুদ্র, সমুদ্রের মাঝখানে একটা লোক হাবুডুবু খাচ্ছে। ওই লোকটা এই রক্তের সমুদ্র থেকে উঠার জন্য সমুদ্রের কিনারে সাঁতার কাটতে কাটতে আসার চেষ্টা করে। সমুদ্রের কিনারে একটা লোক দাঁড়ায় রয়েছে হাতে একটা শাবল নিয়ে। কি শাবল? শাবল চিনে? মাটিতে গর্ত করে যে লোহার শাবল, খন্তা কয়। কেন আপনাদের এলাকায় কয় খন্তা? আমার এলাকায় খন্তা কয়, কিন্তু বইয়ের ভাষায় কয় শাবল। একটা লোক শাবল নিয়ে দাঁড়িয়ে আছি। আমার নবী বলেন, উম্মতেরই ওরে উম্মত, ওই লোকটা সাঁতার কেটে কেটে যখন নদীর কিনারে আসলো, ওই লোকটা শাবল দিয়ে তার মাথার মধ্যে আঘাত করলো। আঘাত করার পর ওই লোকটা আঘাতের যন্ত্রণায় চিৎকার করতে করতে দ্বিতীয়বার আঘাত যেন করতে না পারে এই ভয়ে সে সাঁতরায় আবার মাঝখানে চলে যায়। যাইতে যাইতে তার মাথার ক্ষত ভালো হয়ে যায়। আবার সে কিনারে আসার চেষ্টা করে, আবার তার মাথার মধ্যে আঘাত করে, আবার সে মাঝখানে যায়। আমি জিজ্ঞেস করলাম এই লোকটাকে আর ওই লোকটাকে যে তার আঘাত করতেছে, ওই দুইজন বলে, হুজুর ও দয়াল নবীজি, বলবো গো নবী, দয়া করে আর একটু সামনের দিকে চলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন এই চারটা ঘটনা দেখা, সামনে আগাইলে দেখি বিরাট একটা সবুজ উদ্যান, উদ্যান মানে বিরাট একটা মাঠ, বিরাট একটা সবুজ মাঠ, ওই জায়গায় বড় একটা গাছ, ওই গাছের গোড়ায় একজন বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি, তার চতুর্দিকে কতগুলো শিশু বাচ্চা, তার সামনে অল্প একটু দূরেই একটা লোক খালি আগুন ধরাইতেছে, আগুন ধরাইতেছে। সুবহানাল্লাহ, নবী বলেন, জিজ্ঞেস করলাম এরা কারা, ওই লোকটাকে, বাচ্চাগুলো কারা, এই বৃদ্ধ লোকটাকে আর ওই যেখানে আগুন ধরায় ওই লোকটাকে। তারা দুইজন আমারে কইল, নবী গো, ও নবী, বেদবি নিয়েন না গো নবী, বলবো, দয়া করে আর একটু সামনের দিকে চলেন। আমার নবী বলেন আমি আর একটু সামনের দিকে চলতে গিয়া দেখি তারা আমারে কয় গাছে উঠতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যেই গাছের গোড়ায় ওই বুজুর্গ ব্যক্তি বসে আছে। নবী বলেন আমারে গাছে উঠতে বলেন, আমি তাদের সঙ্গে গাছে উঠলাম। উঠে গাছের উপরে দেখলাম বিরাট একটা ঘর। সুবহানাল্লাহ, ঘর, ওই ঘরের ভিতরে কতগুলো নারী, কতগুলো পুরুষ, কতগুলো যুবক, কতগুলো যুবতী, সব ধরনের মানুষ সেখানে দেখলাম। কিন্তু আগে যেমন দেখছি ফিডাফিডি মারামারি, এদের মধ্যে এমন কিছু দেখলাম না। দেখলাম আলহামদুলিল্লাহ এরা শান্তিতে বসবাস করতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন ওইখানে আমি এদের অবস্থা দেখলাম, জিজ্ঞেস করলাম এরা কারা, ওই দুই লোক তারা সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে আসলেন এবং আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বের হয়ে আসেন, বলবো আপনাকে, দয়া করে আমাদেরকে আরেকটু সময় দেন। আমার নবী বলেন আমি তাদের সঙ্গে বের হয়ে আসলে তারা আমারে আরেকটা ঘরে লয়ে গেল। ওই ঘরটার মধ্যে যেয়ে দেখি ওখানে কিছু বৃদ্ধ লোক আর কিছু যুবক লোক, কিছু বৃদ্ধ বয়স্ক লোক আর কিছু যুবক লোক, ওখানে কোনো মহিলা দেখি নাই, ওখানে কোনো বাচ্চা দেখি নাই, বৃদ্ধ লোক আর যুবক লোক কিছু দেখলাম। আমার নবী বলেন দেখা, ওই ঘরে যখন জিজ্ঞেস করলাম এরা কারা, ওই দুইজন আমারে বললেন, হুজুর দয়া করে বাইরে আসেন। আমার নবীজি বাইরে গেলে নবীজির কয়, হুজুর ও দয়ার নবীজি, এবার আপনি দয়া করে বলেন কোনটার থেকে জানতে শুরু করবেন। নবী বলেন এক নম্বরে জানতাম চাই তোমরা দুইজন কার আজরে কন, সুবহানাল্লাহ, তোমরা দুইজন কার আমার এত ঘুরান ঘুরাইলা। দুইজনে ডাইক্কা কয় নবী গো, ও গো দয়াল নবীজি, আমি হইলাম জিবরাইল আর আমার সঙ্গে হইল মিকাইল, সুবহানাল্লাহ। বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে কথা কয়, স্বপ্নে বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে, স্বপ্নে নবীদের স্বপ্ন বহি কথা বলেন ঠিক কিনা? অস্বীকার করার কোনো সুযোগ না, এটা কেউ অস্বীকার করে না, সবাই মানে। নবীদের স্বপ্ন হলো বহি, কয় হুজুর আমি জিবরাইল, আমার সঙ্গে যিনি আছেন তিনি মিকাইল। জিবরাইলের দায়িত্ব হলো নবীদের কাছে ওহি নিয়ে আসা, মিকাইলের দায়িত্ব হলো আসমানের বৃষ্টি নিয়ন্ত্রণ করা। বৃষ্টি, বৃষ্টি নিয়ন্ত্রণ করে মিকাইল ফেরেশতা। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে, মিকাইল যাও ওই আনোয়ারা হাজিগাও বৃষ্টি দাও,
তখন মিকাইল ফেরেশতায় মেঘ বৃষ্টিতে সব আইন্না আমনগো এলাকা তাইন্না বৃষ্টি দেয় জোরে কন্না সুবহানাল্লাহ তার বৃষ্টির দায়িত্ব দিয়ে রাখছে আল্লাহ ওই ফেরেশতা বৃষ্টির দায়িত্ব দুইত্ব থুইয়া নবীজির খেদমতে গিয়া হাজির সুবহানাল্লাহ গো এবং ইনি হলেন আমার নবী ইনি আমার নবী এজন্য চট্টগ্রামের শায়েররা সুন্দর একটা নাতে রাসূল লিখছে সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মুহাম্মদ যাহার গমনে ধন্য যাহার গমনে ধন্য হলো মানব কুল সকল নবীর সেরা নবী মুহাম্মদ জোরে বলেন না সকল নবীর সেরা নবী আচ্ছা মাশাআল্লাহ মারহাবা নারে তাকবীর জোরে কন্না নারে তাকবীর চেয়ারে 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 আছে আছে তো নারে রিসালা প্রধান মেহমানের আগমন জোরে প্রধান মেহমানের আগমন এই মাহফিলের পক্ষ থেকে গোলাফ কি অবা আপনাকে গেরাম এই মাহফিলের পক্ষ থেকে এত কষ্ট করে বেচারা সিলেটতে আইছে আপনারা দুইটা লাল গোলাপ দিলে কি হইব আর নাহলে লালের অভাব হইলে কালাটা দেন নাহলে সাদাটা দেন হুজুর চলে আসছেন সামনে দিকে আর বাড়া যাবে না তবে শর্টকাটে দুইটা কথা বাইঙ্গা দেই নাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের এই আক্ষেপটা মনের মধ্যে থাকে যে হুজুর আসলে ঘটনাটা কি এরা কারা ছিল নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন প্রথমে যে ব্যক্তিরে দেখলাম করাত দিয়া কাড়ে এই ব্যক্তি হইল ওই বক্তা যে ব্যক্তি মিথ্যা কথা কইতো মিথ্যা গুজব ছড়াইতো আমি রসূলের ইজ্জতে আঘাত দিত দিন ইসলাম সম্পর্কে মানুষকে ভুল বুঝাইতো জোরে কন্না নাউজুবিল্লাহ এই ওয়াহাবিরা রে করাত দিয়া ছিড়ব ঠিক কিনা বলে হুশ করে কথা কইও নবীর ইজ্জত আঘাত দেওয়ার আগে হুশ করে লইও নবী কইছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দীন ইসলাম সম্পর্কে মিথ্যা কথা গুজব রটায় যারা এখনকার সময় অনেকে আছে ফেসবুকে কয়েকদিন পর পর একটা গুজব দেয় গুজবের খবর অনেকে দেয় খবরদার রেডি করে না তাহলে তোমারও কিন্তু করাত দিয়া সির দি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হইবা কোনো ব্যাপারে ততক্ষণ পর্যন্ত এগুলো ফেসবুকে একজনের তানে আইছে তাতে কি হইছে তুমি শেয়ারও কইরো না দেখছো দেখছো আর কি তুইয়া দাও কনফার্ম হইবা তখন তুমি দাও তাও দেওয়ার আগে চিন্তা করো যে এটা ইসলামে কোনো আঘাত করব নি নিজেদের মধ্যে সম্পর্কে কোন ধরনের ক্ষতি সাধন করব নি এই ধরনের চিন্তা ভাবনা কইরা তারপরে কাম করো খুদা ফাগলামি করো না জেল খাইতো না আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন জোরে কন আমিন বেশি কিছু কোন যাইতো না এটা তো বুঝতাছেন নাকি আচ্ছা এরপরে নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন যে ব্যক্তির মাথা পাথর দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন বলেন এই ব্যক্তি হচ্ছে তারা যারা কোরআনের এলেম শিক্ষা করছে ঠিকমতো আমল করে নাই রাতের বেলা কোরআন তেলাওয়াত করে নাই তাকে মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে জোরে কন্না নাউজুবিল্লাহ তিন নম্বরে নবী বলেন যাদেরকে দেখছি চুলার মতো মুখ গুহার ভিতরে আগুন জ্বলতেছে এরা সব জিনাকারী নাউজুবিল্লাহ কর আমরা কেউ জিনা করি না কোনো দিন না করি করি না তবে হ্যাঁ এমন কিছু জিনা আছে যেগুলো আমরা জানি না যে এটা জিনা কিন্তু আমরা এটা অহরহ করতেছি এক নাম্বার এই মোবাইলের ভিত্তে উল্টা পাল্টা কত রং বিরঙ্গের সিনেমা কি নাচন রে কি গাওন রে এখন তো এমন বিপদে পড়ছি একটা অ্যাপ যে সালামো মোবাইলের একটা অ্যাপ অ্যাপ চালাইলে অ্যাপের তানে বাইরিলে অ্যাড বেড়ে চাইয়ে 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ডের জন্য আটকাইয়া দেয় আজে বাজে উল্টো ফাল্টা অ্যাডও দেয় আচ্ছা এইটা নাইলে বাধ্যইয়া দেয় হন লাগে কিন্তু আমার যুবক ভাই তুমি যে হিন্দি সিনেমার গান দেহ ইংলিশ সিনেমার গান দেহ ওই যে মানিকে মাঙ্গে হতে না কি জানি একটা আইছে না কয়দিন আগে এটা দিয়ে ফাঁক লেগে গেছে দেশ এইগুলি যেন তুমি দেহ ভাই তুমি জানো
ওই মেয়েটার দিকে তুমি আকর্ষণ নিয়ে নজর দিচ্ছ, এটা তোমার চোখের জিনা। তুমি মন থেকে ভাবতেছ ইস তারা যদি বিয়ে করতে পারতাম, এটা তোমার অন্তরের জিনা ভাই, এটা তোমার অন্তরের জিনা। তুমি তার ভিডিও গুলো খুঁজা খুঁজা যে বাইর করতেছ ভাই, তোমার এটা হাতের জিনা। নাম্বার ওয়ান। নাম্বার টু, তোমার এলাকায় কিংবা কোন হানে গেছো, বাজারেই গেছো, মার্কেটে একটা সুন্দর মেয়ে দেখছো, মেয়েটার দিকে তাকাইছো, ঘুরে ঘুরে খালি তাকাইতেছ আর বিভিন্ন কিছু মনে মনে ভাবতেছ, এটা চোখের জিনা। একবার নজর পড়ছে ঘুরে এলাও না, একবার নজর পড়লে যদি ঘুরে এলাও তাহলে বাঁচবা, এর লেগে এক নজরে দুই ঘন্টা চাইয়ে থাকুন যেত। হুজুরে যখন কইছিল একবার নজর দিলে এরপরে এই সমস্যা নাই, তাহলে নজর আর ফিরাম যতক্ষণ আছে না, এটা কইরো না। তারপরে যে তোমার এলাকা কলেজ আছে নি, কি কলেজের নাম কি? অনেকে কলেজও পড়ে না কিন্তু ছুটির টাইমে হুন্ডা লইয়া গিয়া গেড়ো খারি কথা, এরম লোক আছে নি? আছে নি রে। কি লিখে যে তুমি খারাইয়া থাও এটা তুমিও জানো, আর তোমার যে দেহে হেই বুঝে, পরিচিতর অপরিচিতর যে দেখবো হেই বুঝবো। তার মধ্যে আবার অনেকে যায় প্রয়োজনে, কিন্তু প্রয়োজন ছাড়াও অনেকে যায় দেখতো, অনেকে যায় আবার কলেজ ছুটি হইলে ডার্লিং রে লইয়া একটু হুন্ডা দিয়ে একটু রাইড দিব আর কি, একটু হাওয়া বাতাস খাওয়াইব। ভাই এগুলি করিস না। মোবাইলে রাত্রে বেলা বিভিন্ন মেয়েদের সাথে তুমি যে কথা বলো, তুমি যার লগে ভালোবাসার সম্পর্ক করছো, প্রেম করো, তার লগেও যেন তুমি মোবাইলে কথা কও, কথাটি কোনো একেবারে সামাজিক না অসামাজিক যথেষ্ট কথাবার্তা হেন হয়। আমার কি ধারণাটা ভুল? ভুল না বাবা, অসামাজিক কথাবার্তা হয়। যারা ভাল লাগছে মা বাবার কাছে কইও, যারে ভাল লাগে আমার বিয়া দরটা করাইব নি আমার আল্লাহ যদি বাসায়, তো এখন কথাবার্তি কইয়া থুয়া দে। তোমার মা বাবা যদি কথাবার্তি কইয়া রেডি করে লায় হের পরে দিয়া তোমার গো লাইসেন্স হয়ে যাইব, তোমরা সারাদিন বেড়ে কথা কও, নাহলে সারাদিন বেড়ে ঘুরো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু ভাই জেনাত যাইও না, ও ভাই জেনাত যাইও না। নবী বলেন উম্মত, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে মারা যাওয়ার পর, আমার নবী বলেন ওই ব্যক্তিরে আল্লাহ এই এক জায়গাত নারী পুরুষ দুনোটারে একখানা চুলার ভিতরে ডুবাইয়া ইচ্ছা মতন পোড়াইব, ফোড়া নিয়ে কারে আগুনটা ধরব, মুহূর্তের মধ্যে শরীরের গোস্ত হাড্ডি রক্ত সব জ্বললা ভস্ম হয়ে যাইব, এক কথা অদৃশ্য হয়ে যাইব। জোরে কর নাউজুবিল্লাহ। একটু আগুনের মধ্যে হাত রাখন যায়নি, রাখতে পারবে? একটু আগুনের মধ্যে হাত, একটু আঙ্গুল রাখা যায় না, 2 সেকেন্ড থাকলে ভস্মটি ফুরে যায়, 5 সেকেন্ড থাকলে চামড়াটা ফুরে যায়, ঠিক কিনা বলে? এটা দুনিয়ার আগুন, জাহান্নামের আগুনের ধোয়া, জাহান্নামের আগুনের ধোয়া। সেই জাহান্নামকে ভয় করে নবী বলেন 4 নম্বরে যে ব্যক্তিরে দেখলাম ওই যে রক্তের সমুদ্রে ডুববে রইছে, মনে আছে নি আপনি গো? রক্তের সমুদ্রে ডুববে রইছে, কিনারো আই তো ছায়া শাবল দিয়ে বাড়ি দেয় নবী গো, এই লোকটাকে আমার নবীজি বলেন এই লোকটা হইলো সুদখোর। সুদের ব্যবসা আছে নি গ্রাম? সুদের ব্যবসা করিয়া আছে নি? এ সুদখোর ভাই, কেউ যদি এমন ব্যবসা করেন আপনারে কষ্ট দেওয়ানের লেগে না ভাই, আপনারে বুঝানোর লেগে কই, আপনি মরলে আপনার কবর ওই সাজাটা চালু হইব, এই কঠিন বিপদ আপনি মরলে পড়বেন ভাই। ফাললে করছে হাসানা দিয়ে সাহায্য করেন, না ফাললে জুত করে বইয়া থেন। আপনি যদি কেউ রে হাওলাত বরাত না দেন এটার লেগে কোনো আপনি জেল জরিফানা হইতো না, কিন্তু যদি সুদ করেন সুদে দেন তাহলে মরার সাথে সাথে আপনি জেলখানার কয়েদি আসামি, ঠিক কিনা বলে? তারপরে রয়েছে বৃদ্ধ লোক, নবী বলেন ওই বৃদ্ধ লোকটাকে বলে হুজুর ইনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। শিশু বাচ্চারা নবীজি বলেন পৃথিবীতে ছোট ছোট বাচ্চারা যারা মারা যায় এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর কাছে আয়েশা জমা হয়, এদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কালাম শিক্ষা দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। তো এই যে ইব্রাহিম নবী আর বাচ্চাদের ওই দূরে যে একটা লোক আগুন জ্বালাইতেছিল ওই লোকটাকে জিবরাইল আমিন কয় হুজুর এই লোকটা হইলো জাহান্নামের দারোগা মালেক ফেরেশতা, সে ওখানে আগুন জ্বালায় এটাই বোঝাচ্ছে যে এখানে আগুন, এখানে সবুজ উদ্যান, ইব্রাহিম আলাইহিস সালামের সোহবত এবং জান্নাতের ব্যবস্থা, এখানে আইলে আগুনে জ্বলবি, হেন গেলে জান্নাতে থাকবি,
হুজুর আপনার উম্মতেরে কয়ে দিয়েন তারা যেন জান্নাতের রাস্তা ধরে জাহান্নাম থেকে বাঁচার যেন চেষ্টা করে। জোরে কর না সুবহানাল্লাহ। ওই তো ঘরের ভিতরে গেলাম, ঘরের ভিতরে বলে হুজুর ওইটা হইলো আপনার উম্মতের মধ্যে যারা ঢালাও ভাবে জান্নাতি হবে, আপনার ওই উম্মতদের থাকার জায়গা আল্লাহ আপনারে দেখানোর জন্য আমার ঘরে পাঠাইছে। জোরে কর না সুবহানাল্লাহ। তো আরেকটা ঘরে যে গেলাম, হেন কোনো মহিলা নাই, যুবক আর বৃদ্ধ লোক, বলে হুজুর এরা হইলো পৃথিবীর মধ্যে দীন ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করেছে, এটা হলো শহীদদের জন্য সর্বোত্তম জান্নাত। জোরে কর না সুবহানাল্লাহ। মুসলমান আমার প্রিয় নবীজির এই স্বপ্ন মোবারকের মাধ্যমে, এই ওহির মাধ্যমে আমার দয়াল নবীজি এবং স্বয়ং রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া আমাদের মাঝে একটা নিউজ দিছে, আমাদের মাঝে একটা ইম্পর্টেন্ট মেসেজ দিছে। বান্দা বান্দারে সব দিছে তো করে আমি, তুই অভাবে আছো, তোর অভাব মোচন করতে পারি আমি, আর কেউ না। আমি চাইলে তোর অভাব মোচব, আমি চাইলে তোর বিপদ যাইব, আমি চাইলে তোর রোগ আরোগ্য হইব, ঠিক কিনা বলো? অতএব আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, প্রিয় নবীজির পূর্ণ মহাব্বত অন্তরে রাখতে হবে, অন্যায় কাজগুলো ছেড়ে দিতে হবে। কবরের আজাব বড় কঠিন বাবা, বড় কঠিন কবরের আজাব, বড় কঠিন। নবী বলেন মুমিন হোক মুনাফিক হোক কাফের হোক, প্রত্যেকে কবরে গেলে কবর তারে চাপ দিব। সুবহানাল্লাহ, চাপ দিব, চাপ। হুজুর কাফেরদের চাপ কেমন হবে? নবীজি বলেন মুনাফিক আর কাফেররা কবরে গেলে কবরটা দুই দিক থেকে চাপ দিলে আঙ্গুল এইভাবে ধরে, নবীজি দেখাইছেন একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের ভিতরে ঢুকায়, নবীজি বলছেন একদিকের হাড় আর একদিকের হাড়ের ভিতরে টাস টাস করে ঢুকে যাবে। জোরে কর না নাউজুবিল্লাহ। হুজুর তাহলে মুমিনেরও কবরে চাপ দিব, তার চাপ কেমন হবে? আবার নবীজি বলেন মা তার সন্তানকে বুকের দুধ পান করানোর জন্য কোলে নিয়া বুকের দুধের সাথে সন্তানকে যে আলতো ভাবে যেভাবে চাপ দেয়, মুমিনকে কবর এভাবে চাপ দিবে। বাচ্চারে মায় কি কষ্ট দেওয়ার লেগে চাপ দেয়, কত সুন্দর করে আদর করে তার কাছে নেয়। নবীকে কবর মুমিনের এইভাবে চাপ দিবে। অতএব বাবা কবরে যে কয়দিনে থান, আপনি যদি কন যেদিন ইসরাফিল ফেরেশতা বাসি ফু দিব সেদিন গা মরমু, তাহলে তার কবর আজাব নাই? ওহো হে আশায় গুম নষ্ট করেন না। যেদিন গাজি এই এই ইসরাফিল ফেরেশতা বাসি ফু দিব সেদিন গাও যদি মরেন, হের থেকে তাও 40,000 বছর পর্যন্ত আপনি কবরের ভিতরে থাউন লাগব। সুবহানাল্লাহ, কন্যা থাউন লাগবো হের পরে, নাহলে আগে যারা মরছে হেরা কবর আজাব ভোগ করবো। আপনি দুনিয়া বইরা না ফরমানি করে শেষের দিকে মরে আপনি কবর আজাব ভোগ করবেন না। আল্লাহ বে ইনসাফি না, আল্লাহ বে ইনসাফা না, আল্লাহ সব জায়গা গাড়ে গাড়ে ধরার রাস্তা রাখা রাখছে। এই ধরার থেকে যদি বাঁচতে হয় নবী ছাড়া কোনো উপায়, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। জোরে কোন আমিন, আর মহব্বতে বলেন আমিন। হুজুরকে বসিয়ে রেখে কথা বললাম, আন্তরিকভাবে দুঃখিত। টাকা কড়ি গাড়ি বাড়ি আর নাকি সুচাই, আমার দয়াল নবীজিকে যেন দেখতে পাই, নবীর দিদার দিয়ে মোদের নবীর দিদার দিয়ে মিটাও মনের আর তনা, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দোহা।